বেশ কিছুদিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন চলছিল প্রেম করছেন চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। তবে এই বিষয়ে চুপ ছিলেন দুজনই। অবশেষে সেই প্রেমের গুঞ্জনকে সত্যি করে বিয়ের ও মা হতে যাওয়ার খবর দিলেন এ নায়িকা, সাথে জানালেন বাবার পরিচয়। পরিমণি বলেন, গত বছরের 17ই অক্টোবর শরীফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সেই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। জানা গেছে, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম গুনিনের শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ পরিমণি। তারা জানান, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রানী, আর ছেলে হলে নাম হবে রাজ্য। তিনি আরও জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, সার্বক্ষণিক তার পাশে ছিলেন। সেই সময়ই তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়, যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এর আগে গ্রামের বাড়িতে এক আত্মীয়ের সঙ্গে বিয়ে হয় পরীর। সেই সংসার ভেঙে গেলে ঢাকা এসে প্রেম করে বাগদান সারেন এক বিনোদন সাংবাদিক ও উপস্থাপকের সঙ্গে। সেই বাগদান অবশ্য বিয়ে অবধি গড়ায়নি, তার আগেই বিচ্ছেদ আসে। এরপর এক সহকারী পরিচালককে এক টাকা কাবিনে বিয়ে করেন পরিমণি। সেই সংসারও টিকে নেই নায়িকার। সর্বশেষ এক পুলিশ অফিসারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়।